আল্লাহ বলছেন আমি মানুষের হায়াত আর মউত দিয়েছি এই কারণে এটা পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম উত্তম আমল করতে পারে কে কে উত্তম আমল না বেশি আমল বলেন তো উত্তম আমল শবে বরাতের রাতে 100 রাকাতের উপরে তার নামাজ অলরেডি হয়ে গেছে অথচ আপনি বিছানায় শুয়ে আছেন এই নামাজের নাম কেউ জানেই না চলে যাচ্ছে সারাটা রাত ইবাদত করতেছে সবে মিরাজে কোনো নামাজ আছে পৃথিবীর ইতিহাসে কোনো ভালো মানুষ কোনো বিদ্বান বলে নাই অথচ তারা শত শত রাকাত অলরেডি পড়ে ফেলছে যার ভালোই হোকাল তার ভালো পরকাল আজকে আমাদের আলোচ্য বিষয় মৃত মানুষকে কেন্দ্র করে করণীয় ও বর্জনীয় কাজসমূহ ইনশাআল্লাহ আমরা দুই দিনের ব্যবধানে একদিনের ব্যবধানে দুইজন বড় বড় দায়ী আমরা হারিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখন দুনিয়া থেকে নিয়ে যাবে সেটা আমরা জানি না আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন সময় হয়ে গেলে এক সরিষা পরিমাণ সময় দেরি করা হবে না মুহূর্তের ভিতরে যান কবল হয়ে যাবে একটা গাড়িতে 100 যাত্রী আছে গাড়িটা উল্টে 100 যাত্রী মুহূর্তের ভিতর মারা গেল মালাকুল মউতের কোনো কষ্ট হয় নাই 100 মানুষের জান নিতে কষ্ট হয়েছে না যদিও সমাজে প্রচলিত একটি জাল কথা আছে যে মালাকুল মউত জীবনে 4 বার 5 বার 6 বার জান কবজ করতে গিয়ে নাকি পেরেশানিতে পড়ে গেছিল একটা হলো আপনার সাদ্দাদের মায়ের না সাদ্দাদের আরো সব কার নাম এরকম জুড়ে দেওয়া হয় সবই মিথ্যা কথা পৃথিবীতে এক বৈঠকে এক মুহূর্তের ভিতরে 1 কোটি মানুষও যদি দুনিয়ার থেকে নেওয়া লাগে আর তাদের মৃত্যু যদি ওই সময়ে লেখা থাকে তাহলে মালাকুল মউতের বিন্দু মাত্র কষ্ট হবে না তাদের জান কবজ করতে এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আর যারা ভ্রান্ত আকীদার মানুষ তারা মনে করে কিভাবে সম্ভব এভাবে মনে করে তারা জি না যেহেতু কাজটা আল্লাহ করাচ্ছে সেজন্য সহজ একজন আপনাকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আসমান জমিন এই কয়দিনে সৃষ্টি করলো কিভাবে তখন তার জবাব দিবেন যেহেতু তিনি আল্লাহ সেই জন্য সম্ভব হয়েছে একজন আপনাকে জিজ্ঞাসা করতেছে যে প্রতিদিন একই নিয়মে সূর্য উঠতেছে কিভাবে বলবেন যে যেহেতু এগুলো আল্লাহ করায় সেজন্য হচ্ছে আপনি বলবেন যে আল্লাহ মন্দের ঘরে ভালো দিচ্ছে ভালোর ঘরে অনেক সময় মন্দ হচ্ছে এটা কিভাবে সম্ভব বলবেন যে যেহেতু তিনি আল্লাহ তার দ্বারা সবই সম্ভব যেহেতু তিনি আল্লাহ সেজন্য তিনি একই নদীর মাঝখান দিয়ে একই সমুদ্রের মাঝখান দিয়ে ফেরাউনকে ডুবায় মারবে আর মুসাকে পার করে দেবে সেজন্যই তো তিনি আল্লাহ চাবি ছাড়া খুলবে না তালা এটা নিয়ম অথচ সাবাত আবওয়াব 7টা বড় বড় তালা চাবিবিহীন খুলে গেল ইউসুফ আলাইহিস সালামের সময় তিনি আল্লাহ ভরসা বলে দৌড় দিয়েছিল সেই কারণে এটা আল্লাহ করাইছে তাই হয়েছে কিভাবে সেটা আমরা জানি না এখনো পর্যন্ত আমরা দেখেছি আমাদের চোখে মেলে না দেখতে মনে হয় এটা কিভাবে সম্ভব গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চট্টগ্রাম রোডে সম্ভবত বিশাল একটা লরি অনেক বড় ই নিয়ে পুরা একটা প্রাইভেট কারের উপরে চাপ দিয়ে একবারে মনস্টারে গলিয়ে গেছে পরবর্তীতে নিয়ে এসে ওটা ওঠানো হলো একটা ছোট বাচ্চা পর্যন্ত মারা যায় নাই গাড়ির ভিতরে 5 জন না 6 জন ছিল হুবহু তারা সবাই সুস্থ আছে অথচ যে পরিমাণ লোড ওই গাড়ির উপর পড়ছে ওই পরিমাণ লোড যদি ওই গাড়ির 3 গুণ শক্তিশালী জিনিসের উপরে রাখা যেত তবু আপনার বিজ্ঞানে আপনার মাথায় মনে হতো যে এটা তো গলে দেওয়ার কথা তো ব্যতিক্রম হবে চিরদিন আমরা ঠেকাতে পারবো না ব্যতিক্রম হয়ে যাচ্ছে কোনোটা আমরা সুপার ন্যাচারাল বিলিভ বলে চালায় দিচ্ছে নাস্তিকরা জিনকে তো মানেই না মানে জিনের কর্মকাণ্ড তারা হাসে এখনো পর্যন্ত মুসলমানের বাচ্চা ডাক্তার হয়েছে বিজ্ঞানী হয়েছে সবাই না কিছু আছে তাদের কাছে গিয়ে আপনি বললেন যে আমার বাচ্চারতে এই অস্বাভাবিক এই 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 আলামত তার ভিতরে আছে তখন আপনি যদি বলেন যে এটা কি জিনের কোনো কিছু হতে পারে কিনা আপনি মনে করেন তখন উনি হাসে এটা মজা ঠাট্টা মনে করে যে ইসলামে কোনো জিন ভূত বলে কিছু নাই জি ভূত নাই কিন্তু জিন আছে মানুষ আছে যেমন সত্য আপনি মসজিদে এখন বসে আমার কথা শুনতেছেন যেমন সত্য তেমনি আল্লাহর সৃষ্টি জিন আছে কথা সত্য কোনোভাবে যদি আপনার এর ব্যাপারে যদি বিন্দু মাত্র যদি খারাপ ধারণা আসে তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এমনকি জিনের নামে একটা সূরাই আছে কোরআনে সূরাতুল জিন
তো এই যে একটা ব্যাপার মিনাল জিন্নাতি ওয়ান নাস এই যে জিন মানে জিনের কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে বলতেছে অথচ আমাদের সমাজের অনেক উচ্চ শিক্ষিত নামধারী তারা মনে করে জিন মানে একটা মজার জিনিস এটা আনসিন যেহেতু দেখা যায় না তাহলে তার অস্তিত্ব নাই নাউযুবিল্লাহ মিন যালিক পৃথিবীর কোন মানুষের ধ্যানে কোন মানুষের নজরে যদি একই সমুদ্রের ভিতর থেকে ফেরাউনকে ডুবে মারা আর মুসলিমকে রাস্তা বের করে দেওয়া তার ব্রেনে নাও ধরে তবু ঘটনা সত্য কেমন এই কথা আল্লাহ বলছে চাবি ছাড়াই তালা খুলে গেছে ইউসুফ আলাইহিস সালামের সময় পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে তবু এ কথা সত্য ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আল্লাহ রাখছিল পৃথিবীর কোন বিজ্ঞানের কলমে না ধরলেও এ কথা সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছে তাই এটা হয়েছে তা আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি আল্লাহর কাছে কি অসম্ভব কিছু আছে তিনি চাইলে এই পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষকে চোখের পলকে তিনি নিয়ে যেতে পারেন কিনা তো মালাকুল মউতকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মূল কাজ তো তিনি করান সেজন্য তার কোনো কষ্ট নাই তার কোনো জুলুম নাই তিনি যে কোনো সময় যে কোনো মানুষের জান কবজ করতে পারে শুধু অর্ডারের ব্যাপার এইবার আপনাদেরকে আমরা বলি মানুষের এই হায়াত আর মউতের উদ্দেশ্যটা কি আপনাকে বলি এই মসজিদের একটা উদ্দেশ্য আছে না বলেন তো এই মসজিদটা যেদিন আপনারা শুরু করেন কিছু ভাই মিলে সেদিন আপনাদের উদ্দেশ্য ছিল কি এখান থেকে আল্লাহর তাওহীদ প্রচার হবে মানুষের হেদায়েতের রাস্তা হবে এটাই তো উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে সে হলে মিথ্যাবাদী যদিও মন্দ জিনিস দিয়ে উদাহরণ দেওয়ার নিষেধ এমনি একটা মুরব্বী বলছিল কথাটা মনে পড়লো একটা লোক আধা ঘন্টা এক ঘন্টা ধরে ফুটবল খেলা দেখতেছে মাঠে দেয় আপনি তাকে বললেন যে তুমি কি ওই পক্ষে না এই পক্ষে ও যদি বলে আমি কোনো পক্ষেই না তাহলে ও মিথ্যাবাদী একটা মানবিক একটা দুর্বলতা আসবেই কোনো না কোনো দলের প্রতি আসবে এসে অটোমেটিক মনে হবে যে ও জিতলেই তো ভালো হতো বাঘ ধরে হরিণ খাচ্ছে অটোমেটিক আপনার হরিণের প্রতি একটু মায়া হবে আর একটু জোরে দৌড় দিলে হয়তো বেঁচে যেত এটা মানবিক দুর্বলতা অথচ এখানে ওই বাঘের কোনো গুণা হচ্ছে আপনি বলতে পারবেন না তো বাঘ খাবে না এটা তার রুজি না সে খাবে এখন আপনি কি তার সামনে গিয়ে আপনি খাদ্য হবেন কিন্তু মানুষ দোয়া করে মোনাজাত করে কিন্তু এই হরিণের জন্যই করে অথচ এটা সৃষ্টির প্রক্রিয়া বাঘ হরিণকে খাবে বাঘকে আবার আরেকজন খাবে এটা নিয়মের ব্যাপার এটা আল্লাহ সৃষ্টি কিছু করার নেই তো যে কথা বলতেছিলাম আল্লাহ হায়াত আর মউত দিল কেন এই যে দুনিয়ার জীবনে আমরা চলাফেরা করতেছি বিশেষ একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা আমি অনুবাদ করে দিই সূরা মুলকে আপনার আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে মনে হবে আল্লাহ আমাদের উদ্দেশ্য ছিল কি আর করলামটা কি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলছেন আমি মানুষের হায়াত আর মউত দিয়েছি এই কারণে এটা পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম উত্তম আমল করতে পারে কে কে উত্তম আমল না বেশি আমল বলেন তো উত্তম আমল বেশি আমল বললে কিন্তু আপনারা কবর পূজারীর কাছে ধরা খাইয়ে যাবেন আপনার থেকে কত বেশি ইবাদত কবর পূজারীরা করে আপনি কল্পনা করতে পারবেন না ও মাগরিব থেকে এসা পর্যন্ত জায়নামাজ থেকে ওঠে না ঘেমে গা থেকে পানি ঝরে যাচ্ছে ও নফল নামাজ পড়েই যাচ্ছে কি নামাজ তার নামই জানে না শবে বরাতের রাতে 100 রাকাতের উপরে তার নামাজ অলরেডি হয়ে গেছে অথচ আপনি বিছানায় শুয়ে আছেন এই নামাজের নাম কেউ জানেই না চলে যাচ্ছে সারাটা রাত ইবাদত করতেছে সবে মিরাজে কোনো নামাজ আছে পৃথিবীর ইতিহাসে কোনো ভালো মানুষ কোনো বিদ্বান বলে নাই অথচ তারা শত শত রাকাত অলরেডি পড়ে ফেলছে লাইলাতুল কদর 27 রাত্রে নির্দিষ্ট করে হতে হবে এটা পৃথিবীর কোনো বিদ্বান নির্দিষ্ট করে বলে নাই তারা বলেছে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রি তালাশ করো আর 10টা দিনই হলো খুঁজতে হবে শেষ দশক এর নাম হলো লাইলাতুল কদরের হক অথচ তারা দেখবেন যে লাইলাতুল কদর মনে করে নিয়েছে 27 তারিখে এক রাতে যত ইবাদত করে যত রাকাত সালাত আদায় করে পুরা মাসে আপনি তত পড়তে পারেন নাই আল্লাহ সেজন্য বলেছে আমি বেশি আমলের কথা বললাম না আমি উত্তম আমলের কথা বলেছি উত্তম আমল মানে বেশিও না কমও না যতটুকু আল্লাহর নবী থেকে প্রমাণ পাই ততটুকু তার বেশিও না তার কমও না মনে থাকবে আপনাদের আমলে সালে সিরাতাল মুস্তাকিম আহসানু আমালা এই ধরনের একই কথা সব মানে কি একটাই কাজ যেই কাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হয় ওটার নাম হলো উত্তম আমল এর বাইরে সবই হলো বেদাতি কর্মকাণ্ড তো যে কথা বলতেছি আল্লাহ বলতেছে আমি কিন্তু তোমার হায়াত আর মউত দিয়েছি এই কারণে পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম কর্মে বেশি যদি বলতো তাহলে আমরা বেদাতিদের কাছে ধরা পড়ে যেতাম তারা যে পরিমাণ ইবাদত করে বাপরে বাপ এর ধারে কাছে আমরা নাই
এমন একটা মুনাজাত আছে তারা আড়াই ঘন্টা ধরে কাঁদতেছে, করে না দুই আড়াই ঘন্টা ধরে দ্বিধার্ষে কান্নাকাটি করে মানে পাগল হয়ে গড়াগড়ি পারতেছে। তো তাহলে আমল যদি বেশি করাটাই ভালো হতো তাহলে তো তারা আমাদের থেকে সই হয়ে যাওয়ার কথা না, আমল বেশি না। আল্লাহর নবীর পদ্ধতির বাইরে আমরা একটা সেজদাও দেব না বলেন ইনশাআল্লাহ, আল্লাহর নবীর পদ্ধতির বাইরে আমরা একটা রাকাত সালাত আদায় করব না, আল্লাহর নবীর পদ্ধতিতে করব যতটুকু দেওয়া আছে ততটুকু বাস। তাহলে আল্লাহ বলেছে আমি মানুষের হায়াত আর মৌত দিয়েছি এই কারণে যাতে মানুষের পরীক্ষা করতে পারি কর্মে কে উত্তম। আল্লাহ ফেরাউনকে হায়াত দিয়েছিলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে হায়াত দিয়েছিলেন, একজন হলো উল্টা দিক থেকে সফল, পিছনের দিক থেকে বিশাল বড় মর্যাদা এই শয়তানদের কাছে, তারপরে খারাপ যারা জালেম তাদের কাছে, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ দৃষ্টান্ত করেছে সারা পৃথিবীর মুমিনের দোয়ায় আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, দুইজনকেই তো আল্লাহ অবকাশ দিয়েছে। ফেরাউন বিচারের মাঠে, মজার কথা খেয়াল করবেন, ফেরাউন বিচারের মাঠে বলতে পারবেন আল্লাহ আপনি আমাকে জোর করে ফেরাউন করে পাঠাইবেন আমাকে জাহান্নামে দিবেন এটা তো আপনার মাস্টার প্ল্যান, আর মুসাকে মুসা করবেন আমাকে ডুবাইছেন আপনি আমাকে হেদায়ত দেন নাই আপনি, তাহলে আমার দোষটা কোথায় এটা বলতে পারবেন না সে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোমার বাড়িতে কতবার মুসা হারুনকে পাঠাইছি হেদায়তের মানে নিয়ে, তুমিও যদি সত্যকে মেনে নিতে আমার জান্নাতে জায়গার অভাব নাই। সুবহানাল্লাহ, তাহলে পৃথিবীতে কারোর অবজেকশনের জায়গা আছে একটু বলেন তো। একটা ছেলে বলতেছে যে আল্লাহ আমি এই কারণে নামাজ পড়তে পারি নাই যেহেতু আমার আব্বার বিশাল বড় মার্কেট ছিল, দোকান ছিল, আমি সবাই যদি আমরা দোকান ফেলে চলে যেতাম তাহলে আমার কর্মের বড় ক্ষতি হয়ে যায়, আমার আব্বা খুব প্রেশার দেয়, আমার আব্বা আমাকে মারতো, এই কথা বলে টিকতে পারবে না। বলা হবে তোমার আব্বা কি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার চাইতেও খারাপ লোক। একজন বলবে যে আমার স্বামী বদমেজাজি ছিল, তার সেবা করতে গিয়ে তার রান্না বান্না করতে গিয়ে তার খেদমত করতে গিয়ে আমি মাগরিব পড়তে পারি নাই, আমি আসরকে ঠেকায় দিয়েছি এশায়, আমাকে ক্ষমা করা হোক। বলা হবে যে না, কিসের ক্ষমা, তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও বড় জালেম? উত্তর না, উত্তর আছে। অথচ এত বড় জালেম প্রতারকের ঘরে, এত বড় খারাপ মানুষের ঘরে, এত বড় অত্যাচারীর ঘরে, এত বড় মোশরেকের ঘরে, এত বড় কাফেরের ঘরে, এত বড় বেঈমানের ঘরে, এত বড় স্বৈরাচারের ঘরে আসিয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহিলা দিয়েছে যিনি সারা পৃথিবীর মাটির উপরে সম্মানিতা মা কয়েকজন মহিলার ভিতরে তিনি একজন। তার একদিনে তার ইমান হারা হয়নি, হয়েছে কি না? তাহলে আপনি বিচারের মাঠে এই পরিস্থিতি দেখায় কি পার পেতে পারবেন একটু উত্তর দেন তো, যে আমি একটু যুক্তি দেব আল্লাহর সামনে। আর যুক্তি আপনি এমন কোন যুক্তি দিতে পারবেন না যেই যুক্তি আপনার ইবলিসের চাইতে ভালো হয়। কথা একটু ভার কথা কিন্তু খেয়াল করবেন, সর্বপ্রথম আল্লাহর আইনের উপরে কিয়াস করছে নিজের মেধা কাটাইছে তার নাম হলো মিস্টার ইবলিস। আল্লাহ বলতেছে সেজদা দাও, ও করছে যে খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন। আল্লাহ সিদ্ধান্ত একটু আরেকবার ভাবি দেখেন, আল্লাহর ভুল ধরতেছে যে আমাকে বানাইছেন আপনি আগুন দিয়ে, ওকে বানাইছেন মাটি দিয়ে, তাহলে আমি কি করে সেজদা দিতে পারি? ফাসা জাদু ইল্লা ইবলিস, সবাই দিল ইবলিস দিল না। তাহলে আল্লাহর হুকুমের কাছে কেউ যদি বলে কেন হইলো কিভাবে মাথায় ধরে না এটা আমি মানি না, তাহলে সে ইমানদার না বেঈমান? কোরআন মাজিদের একটা সুর অস্বীকার করলেও সে কাফের, একটা আয়াত অস্বীকার করলেও কাফের, একটা হরফও যদি কেউ ইচ্ছা করে বলে এটা আমি মানি না তাহলে সে বেঈমান। অথচ মানুষ হিসেবে আমাদের কত ভুল ভ্রান্তি কিন্তু হয়ে যাচ্ছে, একটা লোক দাড়ি কাটে নেকির আশায় না, একটা লোক আপনার রুকু সেজদা দেয় না সালাত আদায় করে না নেকির আশায় না, পাপকে পাপ মনে করেই করে, কিন্তু একটা লোক সে বলতেছে যে আমি কোরআন মাজিদকে মানি না, নাউজুবিল্লাহ, আমি অমুক নবীকে মানি না, অথবা তিনি আমার সাহাবায়ে কেরামের প্রতি একটা গালি দিয়ে ফেলল, ইমান হারানোর জন্য যথেষ্ট হয়ে গেল। মানা এক জিনিস আর আমল না করা এক জিনিস। আমি মানুষ হিসেবে আমাদের কত দুর্বলতা আছে, কিন্তু আমি কি বলতে পারবো আমার দুর্বলতা ঢাকার জন্য যে কোরআনের ওই জিনিসটা আমি মানি না, বলা যাবে? যাবে না। তো মৃত্যুর কথা যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের মৃত্যু অবধারিত, পৃথিবীতে কয়েকটা জিনিস আছে আমি মানি না এ কথা বলে আর চলে না। বিজ্ঞান বলতেছে আমি কোরআন মানি না এ কথা বলে, অথবা বিজ্ঞান না দুঃখিত যারা নাস্তিক তারা বলতেছে আমরা কোরআন মানি না এ কথা বলে ওর মরা পর্যন্ত কোরআন না ধরার সুবিধা স্বাধীনতা আছে কিনা বলেন তো? আছে, সে পড়বে না। একজন অমুসলিম বলতেছে আমি কোরআন মানি না, জীবনে কোরআন যদি নাও ধরে কেউ তাকে বাধা দিতে আসবে না। একজন বলতেছে আমি নবীকে মানি না, নাউজুবিল্লাহ, জীবনেও যদি কে না নবীকে না মানে তাকে আমরা কিছু বলতে পারতেছি না। কিন্তু একটা কথা এবার আপনাকে বলি, একজন বলতেছে আমি মৃত্যুকে মানি না,
আমি মরা মানি না তার মানা না মানার সাথে কোনো লাভ আছে একজন যদি কারেন্টের এই হাই ভোল্টেজে হাত দিয়ে যদি বলে যে আমি বিদ্যুতের শক মানি না তোমার মানার সাথে কি স্বাদ আছে না মানার সাথে কি স্বাদ আছে একটা লোক বিষ খায় আর যদি মনে করে যে আমি মধু খাচ্ছি কিছুই আসে যায় না কাজ হয়েই যাবে তো মৃত্যুটা হলে এইরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কোনো কথা নাই পৃথিবীতে যার জান আছে মাখলুক যার নাম যার নড়াচড়ার অনুভূতি আছে জীব বস্তু এমন কোনো জিনিস মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না বলেন তো ঈসা আলাইহিস সালাম কোথায় আছে বলেন জানা আছে ওরা বলতেছে যে আমরা মারিয়ে দিছি আমরা মারি একবারে শেষ করে দিছি আমাদের যত পাপ উনি নিয়ে চলে গেছে কিন্তু আল্লাহ বলতেছে আমা কতালুহু আমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম তারা মারতেও পারে নাই শুলে চড়াতে পারে নাই তিনি আমার কাছে আছে আমানতে আবার তিনি সময় মতন আসবেন দুনিয়াতে বিশ্বাস করেন কি কিন্তু মানুষ যার দুনিয়াতে এসেছে মৃত্যু তার হবেই ঈসা আলাইহিস সালাম যখন আরেকবার দুনিয়াতে আসবে আপনি বলেন তো দেখি তার হায়াত ফুরিয়ে দেওয়ার পর তাকে কি উঠিয়ে নেওয়া হবে না মৃত্যু দেওয়া হবে শব্দ বুঝেন কিন্তু মানে মৃত্যু বাধ্য আপনি ঠেকাতে পারবেন না এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল মরে নাই কেন তার মরার টাইম হয় নাই তাই মরে নাই কথা শেষ তাকে তো আবার আল্লাহ বলছে যে আমি আবার পাঠাবো এই জন্য তিনি আছে সংরক্ষণে আছে তো মানুষের মৃত্যু অবধারিত এটা মানা না মানার সাথে কোনো সম্পর্ক নাই কুল্লু নাফসিং যাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামা কিছু করা যাবে না মানুষের যার জান আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবার আপনাদেরকে বলি মৃত মানুষকে কেন্দ্র করে আমাদের সমাজে বেদাত হয় কি হয় না আপনি উত্তর দেন হয় কম না বেশি বরং জীবিত মানুষের যে ক্ষতি না করি মরার পরে তার আরো বেশি ক্ষতি করি আমরা কারণ এই মানুষটার প্রতি আমরা জুলুম করতেছি যে মানুষটা দুনিয়ার থেকে চলে গেছে আমার কাছে দোয়া পায় সে তার হক রাখে অথচ আমি দোয়ার পরিবর্তে তার কবরে আরো গোনা পৌঁছাচ্ছি নাউজুবিল্লাহ শুধু বিদ্যা না থাকার কারণে মানুষ মারা যাওয়া থেকে শুরু করে তার দাফন কাফন থেকে শুরু করে কি পরিমাণ বিদাত যে আমাদের সমাজে প্রচলিত আছে তার আর হিসাব নাই কয়েকদিন আগে আমি জিন্দা খয়রাত নামে একটা ভিডিও দিছি অনলাইনে দেখেছেন নাকি মানে এটা প্রায় মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে আমি জিন্দা খয়রাতের ব্যাপারে আমি একটু দিছি প্রমাণ সহ যে কিছু জায়গায় এমন আছে তারা মনে করে যে এই মিলাদ কিয়াম খয়রাত এগুলো বেদাত এগুলো ঠিক না এই জন্য করে কি বাঁচিয়ে থাকতে জিন্দা খয়রাত করে দিয়ে যাচ্ছে কত বড় খারাপ গরু নিয়ে এসে মহিষ নিয়ে এসে নিজের জীবদ্দশায় তার নিজের নামে মানুষকে খাওয়াচ্ছে তার নাম হলো জিন্দা খয়রাত কত ধরনের নতুন নতুন বিদাত আমাদের এই সমাজে আবিষ্কার হয় বলেন নাউজুবিল্লাহ অথচ আম্মা যান নিজে বলতেছে মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ আম্মা যান মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছি তিনি পরিষ্কার বলেছে যেটা শরীয়তে আগে ছিল না আমাদের শরীয়তে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটা পরবর্তীতে মানুষ যতই ভালো মনে করে করুক কোনো আমল সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত অথচ মানুষ করে যাচ্ছে নেকি মনে করে এবার একটু ধাক্কা খাবেন একটু শক্ত কথা বলি সেটা হলো মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ মারা যায় নাই লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করেছে তার জানাজায় অংশীদার হয়ে শরীক হয়েছে তার জন্য অন্তর থেকে দোয়া করেছে এ থেকে হিংসা করে কোনো লাভ আছে একজন আলেম হিসেবে তার জন্য মানুষ প্রাণ ভরে দোয়া করেছে রাজনৈতিক বলেন দল অন্যান্য জিনিসের ঊর্ধ্বে এটা কিন্তু আমাদের খুব একটা খারাপ লাগে নাই একজন আলেম হিসেবে তিনি লাখো কোটি মানুষের দোয়া পাবে এটা তো ভালো পাশাপাশি একটা দুঃখ পাইছি আমরা মৃত মানুষকে কেন্দ্র করে এমন কিছু গুজব অনলাইনে আনা হয় এটা ভালোবেসে মানুষকে আরো খাটো করা হয় বলেন নাউজুবিল্লাহ তিনি জীবিত থাকতে কে জানি তাকে বলছে যে ওই যে চাঁদে দেখা যাচ্ছে এটা কি তার মানের হানি করা ছিল না এইটা তাকে ভালোবাসতে গিয়ে তাকে বেইজ্জত করা হলো না পৃথিবী থেকে কত জান্নাতি মানুষ চলে গেছে সুসংবাদপ্রাপ্ত জান্নাতি মানুষ যাদের ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই এমন মানুষ চলে গেল তাদের ফটোকপি জান্নাতে বা সরি আপনার চাঁদে দেখা গেল না কোনো আলাদা মূর্তি উপরে দেখা গেল না আর এই বাঙালি আমরা এত অসভ্য এভাবে বলতেছি কথা আমরা এত নোংরা আমরা এত অকৃতজ্ঞ একটা ভালো মানুষকে টান দিয়ে আমরা চাঁদে দেখা দিলাম তখন নাস্তিকরা এটা নিয়ে নিয়ে হাসাহাসি করলো মিথ্যা না সত্য কিছু টুপিয়ালাও এগুলো নিয়ে বলতেছে আমি দেখছি এই সেই আস্তাগফিরুল্লাহ আবার তিনি মারা গেল আবার বলতেছে যে এই দেখো উনি মারা গেছে তো তাই ভূমিকম্প হইল
এটা কেমন কি সহ্য করতে পারবেন আপনি বলেন পৃথিবীতে এই যে কথা বলতিছি আমি এই টাইমে যে আল্লাহর দুনিয়া থেকে পাঁচজন ভালো মানুষ এই মুহূর্তে চলে গেল না তার গ্যারান্টি কি আমাকে উত্তর দেন এই মুহূর্তে বড় জালেম 10টা মারা গেল না তার প্রমাণ কি আপনি আমাকে বলেন এই মুহূর্তে একজন বিষ খেয়ে মারা যাচ্ছে না তার প্রমাণ কি আপনি আমাকে বলেন এই মুহূর্তে মানুষকে মানুষ হত্যা করতেছে না তার কি প্রমাণ আছে বলেন আপনার গ্রামে হচ্ছে না পৃথিবীর কোথাও না কোথাও তো হচ্ছে তাহলে এই যে একটা ব্যক্তি মারা যাওয়ার কারণে আপনি মুখ দিয়ে বলে ফেললেন যে ভূমিকম্প হয়ে গেল এটা কি আপনার অন্যায় হলো না বলেন তো দেখি এইটা কি উনি বলে গেছে যে তোমরা এইভাবে আমাকে বড় করো একজন আলেমকে ভালোবাসার জন্য বড় করার জন্য তার জীবনে কি আর কোনো কর্মই ছিল না ছিল কিনা এখন বলতেছে যে দেখছো উনার মারা যাওয়ার কারণে জমিন সহ্য করতে না পেরে ভূমিকম্প হইল এবার আপনি হাদিস নেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ছেলে ছিল না না বলতেছেন কেন ছিল তো আপনি বলেন যে বেঁচে ছিল না তাই বলেন তিনি আপনি বলেন যে বালেগ হয়েছিল না আগেই মারা গেছে মারা গেছে ইব্রাহিম তার নাম এই নামে আল্লাহর নবীর একটা ছেলে ছিল তো সেই ছেলে দুনিয়ার থেকে যখন মারা গেল তখন চন্দ্রগ্রহণ হলো কি হলো চন্দ্রগ্রহণ এটাকে একটা আলামত কিনা বলেন তো দেখি নিদর্শন না আল্লাহর এখন সাহাবায়ে কেরাম বলাবলি করতেছে বলছেন সাহাবায়ে কেরাম বলাবলি করতেছে দেখছো আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মারা গেল সেজন্য চন্দ্রগ্রহণ হলো তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাদের থামায় দিল খবরদার এই কথা বলো না এটা আল্লাহর নিদর্শন এটা আমার আল্লাহর হাতে কোন ব্যক্তির দুনিয়া থেকে যাওয়ার সাথে কল্যাণ অকল্যাণের কোনো কিছু অথবা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সম্পর্ক নাই এটা আমার আল্লাহর নিদর্শন আরেক বর্ণনায় আছে তিনি রেগে তিনি পরিস্থিতি সহ্য করতে না পেরে তিনি মঞ্চে চলে আসলেন মেম্বারে দাঁড়িয়ে বললেন এটা তোমরা বলো না এটা অন্যায় আমার ছেলে মারা গেছে তার হায়াত শেষ তাই এ কারণে চন্দ্রগ্রহণ হবে এটা তোমরা বলো না তো সাইদি সাহেবকে দোয়া করার জন্য তার জীবনে কর্মের অভাব নাই কত অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে আপনি প্রমাণ নেন কত পথভ্রষ্ট মানুষ তার কথায় হেদায়েত পেয়ে যেতে পারে তিনি বিদাতের বিরুদ্ধে কঠোর ছিলেন তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছেন যে সময় এই দেশে হাতে গোনা কয়েকজন কথা বলতেন তার ভিতরে তিনি ছিলেন একজন প্রকাশ্যে মাজারের বিরুদ্ধে কথা বলেছেন প্রকাশ্যে কবর পোদার বিরুদ্ধে কথা বলেছে প্রকাশ্যে শিরকের বিরুদ্ধে কথা বলেছে বলে নেই আমরা এই ভালো কথা বলে তার প্রশংসা করব আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব যে আল্লাহ মাগফিল্লাহ অরহামু আল্লাহ তুমি ক্ষমা করো তার প্রতি দয়া করো তা না করে আপনি বললেন যে ভূমিকম্প হইল তা না করে আপনি বললেন যে কাবা ঘরে জীবনে তিনবার ইমাম তিনবার হলে জানাজা হয়েছে তিনজনের কাবা ঘরে গায়েবে তার হলে একটা হলে উনি এ কথা বলে তাকে খাটো করা হবে কেন বলবেন আপনি মিথ্যা কথা কেন বলতেছেন এ কথা আবার বলতেছেন এ যে অনলাইনে দেখে লজ্জা লাগলো কথাগুলো সামনে যাবে আবেগ কাকে বলে আবেগকে কন্ট্রোল করতে হবে আবার একজন লেখছে একজন অনেকগুলো যে আল্লাহর কাবা ঘরের ভিতরে পৃথিবীতে হাতে গোনা কয়েকজন লোক আছে অনুমতি ছাড়া যাবে আসবে তার ভিতরে উনি একজন কত চলবে না অনেকেই যাচ্ছে আসতেছে ফর্মালিটি মেনটেন করে এক রাষ্ট্রের দূত অন্য রাষ্ট্রের দায়িত্বশীল আরেক রাষ্ট্রে গেলে মেহমান হিসেবে যাচ্ছে আসতেছে কিসের সাথে কি লাগায় আমরা তাকে বড় করতে চাচ্ছি জি না তার জন্য ভালোবাসার জন্য আপনার একটা জায়গা আছে জায়গাটা আমার দিকে তাকান এখানে এই জায়গা থেকে অন্তর থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো তার জন্য জান্নাতের আপনি জান্নাতুল ফেরদাউস ব্যবস্থা করে দেন এটা আপনি বলেন তার প্রথম দিকের বয়ানে কিছু বিষয় আপনার ভালো না লাগলেও শেষের দিকে জেলখানায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন উনি বিদাতের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন উনি পরিষ্কার বলেছে মৃত মানুষকে কেন্দ্র করে অনুষ্ঠান করা যাবে না তিনি পরিষ্কার বলেছে যে মসজিদের মাইকে আল্লাহর ধ্বনি আজান ছাড়া কোনো কিছু বলা যাবে না তিনি পরিষ্কার বলেছে মসজিদের মাইরে সাহারির ডাকাডাকি করা যাবে না তিনি পরিষ্কার বলেছে কুলখানি করা যাবে না তিনি পরিষ্কার বলেছে মিলাদ কিয়াম করা যাবে না তিনি পরিষ্কার বলেছে মরা মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না তিনি স্পষ্ট বলেছে যে আল্লাহ হলো উপরে আল্লাহ মানুষের কলবে এটা শিরকি আকীদা উনি নিজে বলছে আপনি এখন নিয়ে আসেন বক্তব্য তিনি বলেছে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহর কাছে ব্যক্তি পার্সোনাল দোয়া করবে মানে পড়তে পারবে কিন্তু সবাই মিলে হাত তুলে দোয়া করবে এটা উচিত না বেদাত কত প্রমাণ চাচ্ছেন তিনি তাবিজকে শিরিক বলেছে বলেছে খুলে এখনই পানিতে ফেলে দেন আমার কাছে বক্তব্য আছে তো তিনি চেয়েছিলেন সঠিকটা মেনে নিতে তার চেষ্টার ত্রুটি ছিল না এমনকি তার একটা স্লোগান ছিল হক আচ্ছা একটু সময় দেন সেটা হলো
উনি একটা ডায়লগ ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতার কিছু নেই লজ্জারও কিছু নেই ফাইন কথা না সুন্দর কথা কিনা আবার বলি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতার কিছু নেই লজ্জারও কিছু নেই আমার ভুল যদি কেউ আমাকে ধরায় দেয় সে হলো আমার বড় বন্ধু আমি কবরে যাওয়ার আগেই আমার ভুলটা সংশোধন করতে পারলাম তাহলে তার প্রতি তো সুধারণ আমরা রাখবই রাখবো না কিন্তু আমরা বাড়াবাড়ি করবো না গুজবের কথা বলবো না আল্লাহ আমাদের তৌফিক দিন আল্লাহুম্মা আমিন ঠিক তার পরের দিন আমাদের আরেকজন কলিজার টুকরা প্রিয় শেখ দাই আব্দুল্লাহ আল কাফি মাদানি রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন তার পিতার প্রত্যেকটা সন্তান মাদানি আলেম প্রত্যেকটা সন্তান বড় বড় দায়ী আব্দুল্লাহ আল কাফি মাদানি হাফিজ রহিমাহুল্লাহ মারা গেলেন রেখে গিয়েছেন তার আরো কলিজার টুকরা ভাই তারা এক একজন বড় বড় লেখক বড় বড় দাওয়া সেন্টারের দায়ী একজন হলো আব্দুল্লাহ আল হাদি বিন আব্দুল জলিল মাদানি আমি তার খুবই ভক্ত একজন তার লেখনীর এত দলিল ভিত্তিক তার লেখা যে কোনো বিষয় ভিত্তিক আপনি একটু টাচ করে দেখবেন তার কোনো না কোনো বক্তব্য তার কোনো না কোনো লেখনী আছেই আলহামদুলিল্লাহ মানুষের কল্যাণে দিনের স্বার্থে তিনি করে যাচ্ছেন আল্লাহকে বলে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো এভাবে যারাই আমাদের মাঝ থেকে ইমান নিয়ে চলে যাচ্ছে আল্লাহ তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দাও যারা আমাদের ভিতরে আছে আল্লাহ তাদেরকে দোয়া করার জন্য তাদের হক আদায় করে তাদের সম্মান করার জন্য আমাদের তুমি অন্তরটা প্রশস্ত করে দাও আমিন এবার সাইদি সাহেব রহিমাহুল্লাহর কবরে যখন খেজুরের ডাল গাড়ছে এইটা দেখে আমার খুব ব্যথা লাগছে অন্তরে আল্লাহ তোমার ঘরে খুতবা দিতে এসে আমি যদি এক চুল অন্তরের বিরুদ্ধে আমি বানায়ে অথবা আমার ভিতরে যা বাইরে তা না যদি প্রকাশ করি তাহলে তুমি আমাকে শাস্তি দিও আল্লাহর কি বলবো বলেন আমার খারাপ লাগছে লক্ষ লক্ষ আলেম যেই জানাজায় উপস্থিত হইল একজনের কি আল্লাহ এই বিদ্যা বুদ্ধিটুক দিল না যে খেজুরের ডাল গাড়া হলে আল্লাহ নবীর সাথে খাস এই কবরে খেজুরের ডাল গাড়া যাবে না নির্দিষ্ট করে আল্লাহ নবীকে জানানো হয়েছিল দুইটা কবরে আদাব হচ্ছে একটা হলো সকলখড়ি করার কারণে আর একটা হলো পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে পেশাব থেকে এমনকি তিনি বলেছে যে গেড়ে দুই ভাগ করছে যে যতক্ষণ পর্যন্ত এটা শুষ্ক থাকে কবর আদাব মাফ হবে বলে আমি আশাবাদী এটা তো জিব্রাইল জানাইছিল একা একা তিনি জানতে পারেন না তিন নম্বর কবরে আল্লাহর নবীর জীবনে আর কোনোদিন খেজুরের ডাল গাড়ে নাই সাহাবায়ে কেরামও একে অন্যের কবরে খেজুরের ডাল দেয় নাই কি বিশ্বাস কি হয় আপনাদের তাহলে এত বড় একজন বিদ্বান চলে গেল আবেগে কবরের চারপাশে দেখলাম বিভিন্ন ফুল তারপরে কবরের মাঝখানে খেজুরের ডাল গাড়া আমি বিচ্ছিন্ন কবর বা অন্যান্য লোকের ইয়ে থেকে আমি নিতাম না কেন আজকাল মানুষ এমনি আবার অন্য জিনিস তুলে নিয়েও আবার চালায় দেয় যখন আমি তার ছেলের ফেসবুকে দেখলাম তখন একটু খারাপ লাগলো এত বড় একজন বিদ্বানের কবরে খেজুরের ডাল থাকবে কেন কারণ তো কারো উচিত ছিল যে এই বিদাত তার কবরে আমরা হইতে দেব না কি বলেন আপনি আল্লাহ তৌফিক দিন আমাদের সঠিকটা মানার আল্লাহুম্মা আমিন তো বিদাত সর্বদা প্রত্যাখ্যাত সর্বদা বাতিল ফাহুয়া রদ্দুন বলেছে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছে একেবারে প্রত্যাখ্যাত আল্লাহ নবীর পদ্ধতির বাইরে কোন আমল থাকলে সে আমল কি বাতিল না বাতিল এখন মানুষ মারা যায় ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইনকতা আনহু আমালু তার আমল কেটে দেওয়া হয় তার আমল বাতিল হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা জিনিস চালু থাকে তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালিহ নেক সন্তান সন্ততি যদি আল্লাহকে বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো আমার মাকে ক্ষমা করো তাহলে আল্লাহ সেই কবরে পৌঁছাবেন এবং ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এটা চালু থাকে দুই সাদাকায় জারিয়া তার পক্ষ থেকে অথবা তিনি তার জীবদ্দশায় এমন সাদাকা করে গেছে যেটা চলমান সাদাকা বোঝা কি যাচ্ছে চলমান সাদাকা একটা মসজিদ করে দিয়ে গেছে একটা মাদ্রাসা করে দিয়ে গেছে যতদিন পর্যন্ত মসজিদে মুসল্লি হবে মাদ্রাসায় ছাত্র হবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকির একটা অংশ অটো পাবে অটো তারপরে দশটা কোরআন কিনে দিয়ে গেছে দশটা ছেলে পড়ে এই দশটা ছেলে হাফেজ হয়ে চলে গেছে আরো দশটা ছেলে এসে পড়তেছে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত চালু থাকবে ততদিন উনি না পড়েই কবরে পাবে সুবহানাল্লাহ তারপরে উনি করছে কি একেবারে মরুভূমির ভিতরে মাঠের ভিতরে মানুষের কষ্ট হয় উনি একটা গাছ লাগায় দিয়েছে উনি একটা টিউবওয়েল দিয়ে দিয়েছে যেখানে মানুষ পানি খাবে এখানে মানুষ বসবে ওখানে পশু পাখি উপকৃত হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে উপকৃত হয়ে যত সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে যত শান্তি তৃপ্তি পাবে কবরে শুয়ে শুয়ে একটা নেকি অটো পাবে
আরেকটা হলো এলেন ইনতাফা বিযা লোকটা রেখে গেছে তার জীবদ্দশায় আবে ইলম এমন বিদ্যামন এলেন আপনি 10 জনকে ভালো কিছু শিক্ষা দিয়ে গেছেন উনি আরো 10 জনকে শেখালো উনি 100 জনকে শেখালো আপনি একজনকে হাফেজ বানালেন আল্লাহর ইচ্ছায় সে আরো 1000 জনকে পড়ালো এভাবে যতদিন পর্যন্ত ভালো কাজ চালু থাকবে এলেন কবরে শুয়ে শুয়ে নেকি লোকটা অটো পাবে বাদবাকি 4 নম্বরের কথা আল্লাহর নবী বলছে কোনদিন তিনি বলছে আমলি বাতিল তার আবার চার কিসের ইল্লা মিন সালাসা শুধুমাত্র তিনটা মনে থাকবে খেয়াল করেন আবার ওয়ালাদুন সালিহুন নেক সন্তান সন্ততি এলেম ভালো এলেম যা রেখে গেছে লোকটা তার কল্যাণের জন্য আর 3 নম্বর হলো সাদাকা জারিয়া চলমান সাদাকা চলমান দান এই তিনটার বাইরে মরা মানুষের জন্য কি আমাদের আর কিছু পৌঁছানোর আছে বলেন একটু আছে তাহলে আমরা এই যে কত কিছু করতেছি আমরা মিলাদপুরে কাঁপতেছি আমরা কোনখানে করতেছি তারপরে আর আরেকটা ইয়েতে ওইদিকে দক্ষিণ এলাকায় গেছি ওখানে আবার কুলখানি বলে না খয়রাত বলে না শ্রাদ্ধ বলে না বলে হলো কাঙ্গালি ভোজ কি নাম বললাম কাঙ্গালি ভোজ তো কাঙ্গালি ভোজ যেখানে হচ্ছে তার পাশে আমরা জুমার খুতবা দিয়ে আমরা খুতবা একটা পর্যায়ে বললাম যে কাঙ্গাল কাকে বলে আমাকে একটু উত্তর দেবেন আপনারা কাঙ্গাল কাকে বলে আমি বললাম যে কিছু মনে করবেন না সভাপতি সাহেব আপনি কি কাঙ্গাল বা কাঙ্গালের সিরিয়ালে আপনাকে আমি রাখতে পারি কিনা কেন না আমি কাঙ্গাল হব কেন পিছনে একটা মুসল্লিকে দাঁড়ায় মানে এমনি বললাম যে ভাইজান আপনাকে কাঙ্গাল কি বলা যেতে পারে তো বলে যে না আমি কাঙ্গাল কেন আমি আমাকে বললাম যে আমি আমাকেও কাঙ্গাল বলতেছি না আমি কাঙ্গাল বলতে আমরা অন্তত বাংলা ভাষায় অন্তত এইটুকু আমরা বুঝি একেবারে অসল একবারে অসল তার ঘরে চাইল নাই খাওয়া নাই ছেলে ফেলে নাই বিপদে একেবারে কাঙ্গাল হয়ে ঘুরতেছে বাড়ি বাড়ি এই তো বোঝেন তো বললাম যে আপনি সত্যি করে বলেন আপনাদের এলাকায় নাম দিয়েছেন কাঙ্গালি ভোজ মরা মানুষকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করেন এই অনুষ্ঠানে কি আপনারা কেউ যান না হাত উঠাবেন না বলেন যান না বলে যে হ্যাঁ তো যাই তাহলে আপনারাই সাক্ষী দিচ্ছেন এই মসজিদে আপাতত কাঙ্গাল নাই তাহলে এই লোকটা আপনি ওই ওই খানা খাচ্ছেন কেন বলেন নামই তো কাঙ্গালি ভোজ ফকির মিসকিন অভাবী লোক এসে খাবে তার উপরে খাদ্য হালাল হতে পারে যদিও দিনক্ষণ নির্ধারিত করে আনুষ্ঠানিকতা করার কারণে এটা তো একটা পাপের কাজ হয়েই গেছে তবে দিনক্ষণ না করে এমনি তার মন চাইছে তার পিতার পক্ষ থেকে উনি 5000 কাঙ্গালকে খাওয়াক 2000 উনি ফকির মিসকিনকে খাওয়াক তাতে আমার কি এটা তো ভালো কাজ কিন্তু কাঙ্গালি ভোজ নাম দিয়ে মেম্বার যাচ্ছে চেয়ারম্যান যাচ্ছে তারপরে সামনে ভোট সব ধরনের লোকই যায় এটা আবার কোন নীতি এটা কি তার খাদ্য এ তো মানুষের উনি খায় কিভাবে অভাবী লোকের জন্য এটা খাবে যার কোনো রুজি নাই ব্যবস্থা নাই তারপর শরীয়তের আবার এখন নিষেধের কি আছে তো এইভাবে আমরা বলার পরে তখন তারা বুঝলো বিষয়টি এলে এরকম চলতেছে সমাজে কত ধরনের বেদাত মানা মানুষকে কেন্দ্র করে মানুষ মারা গেলে তার কবরের মাটি থেকে কোনো কল্যাণ পাওয়া যায় এটা আপনারা বিশ্বাস করেন আপনাদের কি এই আকিদা আছে যে একটা লোক মারা গেল তার কবরের মাটি নিলে আমি কল্যাণ পাবো অথচ শাহজালালের মাজার থেকে কবর থেকে শুরু করে বাংলাদেশে হাজার হাজার কবর আপনাকে আমি দেখাতে পারবো কবরের মাটি নিয়ে নিয়ে কপালে মুছতেছে কপালে কবরের ওয়ালের পানি নিয়ে সুমা খাচ্ছে ঠোঁটে লাগাচ্ছে প্রতিবন্ধী বাচ্চা নিয়ে তারপরে চিংড়ি মাছ কিনে মাথায় করে করে মানত করে ঘুরতেছে বলেন তো দেখি যিনি মারা গেল তিনি আপনার ছেলে সন্তান দিতে পারে তিনি আপনার বাচ্চা দিতে পারে আচ্ছা ব্যতিক্রম ব্যতিক্রম এক্সেপশনের অলওয়েজ এক্সেপশন আমি আপনাদের একটা প্রশ্ন করে ওইটুকু উত্তর দিবেন শুধু বাপের সামনে ছেলে সিগারেট খায় এটার সংখ্যা কম না বেশি অবশ্যই কম কম কি না হাতে গোনা দু একজন বাদে পিতার সামনে বিড়ি খাচ্ছে এটা আপনার মনে হলো খায় বড় ভাইয়ের সামনে গাঁজা খায় এটা মনে হলো কেন খায় না লজ্জায় সম্মানে তাই তো চলে গেলে আবার খায় কিন্তু উনি যখন যায় নয় ফেলে দেয় আর নয় হাতের ভিতরে করে গোপনে আটকায় রাখে তাই তো কারণ তার ব্যক্তিত্বে লাগবে যে আমার বাপ দোকানদারি করতেছে আমার বাপ এখানে একটা সম্মানী মানুষ আর আমি আমার বাপের সামনে গিয়ে বিড়ি খাবো আমার বাপের মান থাকে এই বিড়ি ঘরও জানে কিনা কিন্তু মাজারের খাদেম জানে না মাজারে শুয়ে আছে ও জানে না মানে কবরে যাচ্ছে যে সহযোগিতা চাওয়ার জন্য তার অন্তরের তার বিশ্বাস যে আমি যার কাছে যাচ্ছি চাইতে অবশ্যই সে জিন্দা আজকে একটু ভাঙি দিই আপনাদের মানে এই সামুর খান থেকে আপনি রওনা দিলেন একটা মাজারের উদ্দেশ্যে কবরের উদ্দেশ্যে
কিছু চাওয়ার জন্য উনি মরে গেছে এই এইটা মনে করে না জিন্দা আছে এটা মনে করে যাচ্ছেন অবশ্যই কবরে জিন্দা তাছাড়া আপনি চাইতে যাবেন কেন তো গেলেন আমার একটা প্রশ্ন ছেলে বাপের সামনে বিড়ি খায় না অথচ বাপও কিন্তু অন্য পাপে বড় পাপী বাপ প্রতিদিন ছয় গ্লাস করে মদ খায় এমন মদখোর বাপের সামনেও ছেলে এক গ্লাস মদও খায় না আছে কিনা তাহলে আমার প্রশ্ন হলো এই সমস্ত বাপের চাইতে কয়েক কোটি গুণে ভালো মানুষ তার প্রতি সুধারণা হলো শাহজালাল আমরা মনে করি রহিমাহুল্লাহ আমরা মনে করি আব্দুল কাদের জিলানি তার ব্যাপারে আমরা মনে করি তাহলে শাহজালালের মাজারে গিয়ে আপনি বিড়ি খাচ্ছেন শিকল বাবা ডব বাবা বদনা বাবা জন্ডিস বাবা কি সব কাণ্ড কারখানা জট নিয়ে নিয়ে ঘোরে তারপরে ওই গড়াগড়ি পারতেছে প্রতিবন্ধী পা নাই হাত নাই মাজারের আশপাশে এরাই তো ভিক্ষা চায় নাকি কাঁদতেছে আপনি দেখবেন যখন ঢুকবেন দেখবেন যে পা ধরে কাঁদতেছে দেখবেন যে পা নাই খুব কাঁদে কিছু দেন কিছু দেন তা আমার একটা কথা ভিতরে যদি ওই মাল বাসেই থাকার কথা ভিতরে যে শুয়ে আছে কবরের ভিতরে মাজার যেটাকে বলেন উনি যদি জীবেই জীবিতই থাকবেন আল্লাহর ওলি যদি হবেন তার সম্মান বেশি না কম বলেন এত বড় সম্মানী মানুষের কবরের চারপাশে এই ফকির মিসকিন ঘুরতেছে গাঁদা খাচ্ছে ওনার খারাপ লাগার কথা না উনি তো সঙ্গে সঙ্গে উনি গায়েবী ভাবে কিছু লোককে রেডি করবে এ আমার মানে লাগতেছে আমার কবরে পাগল ছাগল সরা তাড়াতাড়ি আমার কবলে সব জন্ডিস ঘরে কি কামে এসব খেতা পাগল কেন সরব উনি তো মানে লাগবে সে তো লোক সেট করবে রাতারাতি তাড়াতাড়ি তাদেরকে এক রাতে এক কোটি করে টাকা দিয়ে তাদেরকে সরাসরি সরায় দাও দরজার বাইরে রাখো ফকির মিসকিন তাড়াতাড়ি বাইরে ফেলো এখানে মানের লোক আমি এখানে কত লোককে আমি ছেলে দেই কত লোককে আমি মেয়ে দেই কত লোকের ব্যবসা বড় করে দেই আরে পাগল আমার কাছে আছে কি কারণে বলে না এই স্যার কি প্রমাণ চাচ্ছেন কবরের ব্যক্তি কিছু দিতে পারে পারে যদি কিছু দিতে পারতো আর কিছু দিক না দিক অন্তত এইটা দিত ভিতর থেকে খাঁটি ভাই করে তুলে ধোনা করে দিত কবরের আশপাশে যারা চাচ্ছে কিছু আর কিছু দিতে পারুক আর না পারুক তাদেরকে পিটায় মেরে দিত কেন কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর চাইতে মানুষ হিসেবে দামি মানুষ এই পৃথিবীতে নাই তিনি আমাদেরকে বলে গেছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ আমার কাছে বলে না মোহাম্মদ আল্লাহকে বলে ছেলে দেন তা বলে না তুমি তোমার কথাটা সরাসরি আল্লাহকে বলো তুমি ওই কথাটা মাথাটা ঘোরায় দিয়ে ওই যে কাবার মালিকের কাছে তুমি সরাসরি বলো আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে দেন তো ব্যবস্থা করে বলে দাও জুতার ফিতা কিন্তু আমি মজা করে বলি নাই অনেকে জানেন না জুতার ফিতার কথা কিন্তু আল্লাহ নবী বলছে আপনারা মনে করতে পারেন এইটাকে একটা চাওয়ার জিনিস আমি কি করবো আল্লাহ নবী বলছে তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে আল্লাহকে একবার বলে নাও সুবহানাল্লাহ ইন্নাম আল্লাহ আরে লজ্জা কোথায় রাখি মনে হয় এগুলো শব্দ চয়ন খারাপ করলে আবার ই ধরবে ভুল ধরবে অন্তরে তামান্না আর কি আল্লাহ তুমি যদি ক্ষমতা দিতে তুমি যদি আমাদের হাতে এই দায়িত্বটা দিতে তাহলে আমরা এই মাজার কেন্দ্রিক যে ভয়াবহ তোমাকে নিয়ে শেরেক করে আল্লাহ তোমার একত্ববাদকে ধূলিসাৎ করে আমরা তাদেরকে ছেড়ে দিতাম না আল্লাহ আমরা তাকে আইনি ব্যবস্থা করতাম কিন্তু আমাদের হাত পা বাঁধা আমরা পারি না সামর্থ্য কি আছে কিন্তু একটা সামর্থ্য আছে বলেন তো সেটা কি জানা আছে কারোর এই জায়গা কি বললাম এখান থেকে আমরা ঘৃণা করতে পারি কিনা বলেন তো এখান থেকে ঘৃণা করতে পারি মানুষকে সচেতন করতে পারি আত্মীয়কে বলতে পারি খবরদার কবর আলা নিজেও সারা জীবন শুয়ে পড়ে ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ওনারও জীবদ্দশায় যদি কোনোদিন পেটের ব্যথা হয়েছে তাহলে বলে নাই যে ওই আব্দুল কাদের জিলানির কাছে তিনি যায়নি মানে ওনার থেকে উপরে লেভেলের পীরের কাছে যায় নাই উনি ওনার এই পেটের ব্যথার কথাটা আল্লাহকেই বলছে বলে নাই অথচ উনি মারা যাওয়ার পরে আপনার কি মনে হলো উনি লিখে দিয়ে গেছে যে আমার কবরে তোমরা পড়ে থাকো তাহলে মৃত মানুষকে কেন্দ্র করে আমাদের দেশে বেদাত শিরিক কম হয় না বেশি হয় আল্লাহ নবী বলছে আমার কবরকে তোমরা সেজদার স্থান মসজিদ বানায় না আপনি নাম বলাও কঠিন খুব রিক্স নাম না বলে বলি এই মসজিদে আমরা যে সেজদা দিচ্ছি আল্লাহর ঘরে এই সামরখান মধ্যপাড়া আপনি বলেন তো দেখি মাজার যার নাম মোটামুটি মার্কেট পাইছে এমন কোন মাজারে রাত একটার সময় যদি আপনি ঢোকেন এই আমরা যে কয়জন আছি এর থেকে লোক বেশি থাকে না কম থাকে হ্যাঁ আশপাশে নাম বলবো না একটা মাজার আছে আশপাশে মানে একটু দূরেই আর কি তো সেখানে
একজনের এক এক কর্মকাণ্ড দেখলাম এক একজন করতেছে পাশে দেখলাম যে একটা গাছের কাছে একটা ঘর করে রাখা হয়েছে তো সেখানে অনেকেই আসতেছে যাচ্ছে আমরা জিজ্ঞাসা করলাম যে এই এই ঘরে কারা থাকে তো বলতেছে এখানে হলো জট কমিটির লোক থাকে কি কমিটির লোক জট জট চেনেন আপনারা চেনেন না না জট চুল কাটে না খাটাস অপবিত্র নোংরা মেলাদিন চুল না কাটার কারণে চুলে একটা জট ধরে যায় না এই জট যাদের আছে এরকম জটের একটা কমিটি করছে এই জট কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার আছে এই বলদরা হলো ওই জায়গা থাকে খায় তবে মানুষ মুরগি নিয়ে যায় ছাগল নিয়ে যায় তারপরে খিচুড়ি রান্না করে নিয়ে যায় ওইটা একটু খায় আর ওখানে থাকে ওরা হলো জট কমিটির লোক মানে আমি দুঃখে মরি আল্লাহ এই গজব তুমি আল্লাহ তুমি যদি দাও তাহলে আশপাশে কি কোনো মুমিনও টিকতে পারবে চলতেছে এবার আপনাদের একটা কথা বলি জানেন কিনা লালনের বই পড়বেন পড়তে বলবো না মানে যদি পড়ে থাকেন বাউলদের দেখবেন যে জটকে তারা কল্যাণের একটা বড় বাহন মনে করে যাদের মাথায় বড় জট আছে জট এই জটকে তারা কল্যাণের বাহন মনে করে আমার এই খুতবা তাদের ছেলে পেলে নাতি কেউ শুনে ফেলবে কিনা আমি জানি না আমার তদন্তে একটা মহিলা আছে উনি হয়তো কষ্টই পাবে শুনলে তবে হেদায়েত হোক দোয়া করি তার চুল কোনো কোনোভাবে জট হয়ে গেছে এক সাইডে বা একটু জট এত মানুষ তাকে রিকোয়েস্ট করে যে এটা কেটে ফেলো এটা বৈধ কোনো দোষের কিছু না সম্ভব হলে সুন্দর করে শ্যাম্পু দিয়ে হোক যেভাবে হোক পরিচ্ছন্ন যদি করা যায় করো না করলে ওই অংশটুকু কেটে ফেলো শরীয়ত কোনোদিন বাধা দেবে না কেমন এটা অঙ্গ কাটার কোনো কাজ না বিপদে পড়লে হাত কাটা জায়েজ আছে নাই না যে কয়দিন পর কিন্তু ক্যান্সার গলায় চলে যাচ্ছে হাতটা কাটবে না রাখবে হাত কাটবে না রাখবেন তো সে চুল কাটা যায় না এখন ওই মহিলা কাটে না কয় না আমার নিষেধ আছে গুরু মা নিষেধ করছে স্বপ্নে আমার এই হয়েছে আমার একটা জান চলে যাবে জানের বদলে জান জটের বদলে জান কয় জট কাটলে আমার ছেলে চলে যাবে কি আমার অমক হবে তমক হবে বলে এই লোকটার বয়স হয়েছে 55 বছর উনি মহিলার এখনো জট কাটে না এটা মনে করে যে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে এই জট অথচ বিজ্ঞান বলতেছে হলে খাটাস গোসল করে না শ্যাম্পু নেয় না সাবান নেয় না এই খাটাসি থাকার কারণে একটা সময় তার চুলে জট লেগে গেছে কি সবার চুল কি স্ট্রেট একই রকম না একটু কম বেশ আছে বলেন তো কোকরা চুল নাই কোকরা নাই কোকরা চুলে কিভাবে বলবো কোকরা চুলে দেখবেন সিরনি দিয়ে আপনি 10 কিলোমিটার বাইক চালা চলে যাবেন পড়বে না আটকে গেছে আবার কিছু মানুষের চুল আছে যে আপনার টুপিও মাথাতে পড়ে যাচ্ছে এত চুল মসৃণ আছে কিনা তো চুলের তো ক্যাটাগরি থাকে তো ওনার হয়তো কোকরা ছিল তারপরে করে না গোসল করে না নামাজ 15-20টা গরু সারাদিন ওর পিছনে সময় দিতে দিতে ওই চুল প্যাঁচ লেগে গেছে এখন ওইকে আমরা বোঝাতে পারলাম না ও কাছে না এটা আমার আল্লাহর তরফ থেকে আসে তো বাঙালি হলে এইরকম একটা হুজুর জালসা করতে করতে তার মন ভেঙে পড়ে গেছে এতে কয়দিন আগে দেখেছেন যারা একটু সাক্ষী দিবেন উনি ওয়াজ করতে করতে মন ভেঙে পড়ে গেছে এখন ওই লোকজন ইন্নালিল্লাহ পড়বে এটা হলে শরীয়তের কথা তা না বলি ওই ওই পীর উনি ছিল উনি লাভ দিয়ে বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিলানি কোসে গাউসে পাকের ক্ষমতা দেখেছো আর কোসে যে সুন্নিদের পাওয়ার কি দেখেছো বাবা এভাবে উনি লাভ দিচ্ছে আমি আল্লাহ লোক বেশি হয়েছে তাই পায়া ভেঙে গেছে এমন লাভ দিলে কেরামতে খসতেছে অথচ শরীয়ত বলতেছে হাত থেকে যদি কিছু পড়ে যায় কোনো মানুষ মারা যায় কোনো লোক কষ্ট পায় তাহলে তোমরা প্রথমে বলো হলো ইন্নালিল্লাহ ওই জায়গা বলতেছে আল্লাহু আকবার বলে মুরিদ সহ পীর সহ লাভ দিয়ে উঠতেছে বলতেছে এটা হলো গাউসে পাকের কারামত চুপ করে বসে থাকো দেখলাম আমরা কেউ প্রতিবাদ করলো না তার মানে এখানে যা খুশি চালাতে পারেন অসল কিছু না মানুষ মারা গেলে আমাদের কাছে কিন্তু প্রাণ ভরে তারা দাবি রাখে যে আমি খুব কষ্টে আছি আমার জন্য তোমরা দোয়া করো এটাই তো কথা এটা অলিখিত কথা যে আমার জন্য তোমরা দোয়া করো আমার রবের কাছে কল্যাণ কামনা করো আমি তো মশরেক অবস্থায় মারা যাই নাই আমি মুমিন তবে আমি গুনাগার মুসলমান আমি মশরেক না আমি কাফের না আমি গুনাহ করছি জন্য শাস্তি পাইছি আমি কবরে ভালো নাই তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি তার শাস্তি ক্ষমা করে দাও আল্লাহ তাহলে আমার লাভ আছে তোমরা আমার জন্য কাঙ্গালি ভোজ করো তোমরা আমার জন্য খেজুরের ডাল গাড়ো তোমরা আমার জন্য চারপাশে 4টা কুল পড়ো তোমরা আমার কবরটাকে উঁচু করতেছ আমার কবরে চুনকালি করো আমার কবরে তোমরা খোদাই করে পাথরে লেখালেখি করো এগুলো তো আমি চাই না
عبد الرزاق بن يوسف حفظه الله বলে মানে ওই ভাষায় মজা করে বলে যে কবরে ফুল দিচ্ছে কত কিছু দিয়ে কবরকে সিক্ত করতেছে বলতেছে অমুক অমুকের আগমনে কবরটাকে সিক্ত করা হলো তো উনি ওনার ভাষায় বলছে বলে যে নিচে খাঁটি পিটা চলতেছে বাড়ি সাইজ করে দিচ্ছে আর উপরে বলতেছে আমি সিক্ত করে দিলাম এটা হলো তো বিষয়টা তো এরকম কবরের লোকটা কেমন আছে এটা কিন্তু আমাদের কাছে গায়েব না হাজির গায়েব তাহলে আমরা তাকে বলবো আল্লাহ আমরা যেহেতু জানি না তুমি আলিমুল গায়েব তুমি লোকটাকে ক্ষমা করে দাও আল্লাহ এটা তো তার জন্য ভালো সওয়াব তা না করে আমরা কত কিছু করি কাঙ্গালি ভোজ বেদাত শিরিকের শেষ নাই কুফরের শেষ নাই আল্লাহই ভয়াবহ পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আজকে খুতবার গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা খুতবার দ্বিতীয় পর্বে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন الحمد لله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله الله আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো যদি ঈমান নিয়ে কবরে যায় আল্লাহ আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি আমাদের উত্তম শিফা দান করো সুস্থতা নেক হায়াত দান করো হায়াতান তাইয়্যিবা দান করো আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম শিফা দান করো আল্লাহ যে কথা বলতেছিলাম আপনাদেরকে আজকে আমি একটা শিক্ষা দিয়ে যাই কোনদিন এই কাজ করছেন আমি জানি না দুই একজন করতে পারেন আজকের এই কথাটুকু যদি মনে রেখে বাড়িতে যান অন্তত মরার পরের বিপদ থেকে আল্লাহ হয়তো বাঁচাতে পারে আলাদা করে আর বিপদ বাড়বে না ইনশাআল্লাহ ওটা বলার আগে বলে নেই মরার পর বিপদ বাড়ে কিভাবে ব্রাহ্মণ বাড়িয়া সরাইল নাম শুনেন নাই এরকম একটা জায়গায় আমরা একটা মাহফিলে গেছি তো একটা লোক তার বাড়িতে আমাদের খানার ব্যবস্থা করছে খাওয়া দাওয়ার পর আমরা বলতেছি কথার পরে আরো অনেকেই বলে আপনার বাড়িটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ এত বড় বাড়ি বা আল্লাহ ভালো রাখুন এই সেই তো বলতেছে আমার আব্বার হাত দিয়ে এগুলো করা আমার আব্বা মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছে আমার আব্বাই কিন্তু এই মসজিদটা দেশে আমার আব্বাই কিন্তু এই হাফিজিয়া মাদ্রাসার হুজুরদের বেতন দিত তার ওসিয়ত হিসেবে আমরা এখন দেই এগুলো ভালো কাজ না খারাপ কাজ মানুষ বিপদে পড়লে আমার আব্বার কাছে এসে ফিরে গেছে আমরা তা দেখি নাই যাই পারে তিনি সহযোগিতা করছে উনি বলতেছে উনি ঢাকা থাকে মাহফিলের উদ্দেশ্যে গেছে বড় দানও করলে আমাদের সামনে 2,40,000 টাকা কথা বলার একটা পর্দায় উনি কান্নাকাটি করতে স্যার বলতেছে হুজুর দোয়া করবেন ও কবরের পাশে নিয়ে গেল পাশাপাশি একবারে বাড়ি সংলগ্ন তো হাত ধরে কাঁদতেছে শক্ত করে ধরে বলতেছে দোয়া করবেন আমরা নিয়ত করছি তিন ভাই আব্বার কবরটা এইভাবে অবহেলায় না রেখে আমরা 7 দিনের ভিতরে আব্বার কবরটা সুন্দর করে পাকা করে একটু ভালো করে আমরা একটু উঁচু করে দেব কাঁদতে স্যার বলতেছে তো দুই তিনবার এই কথাটা রিপিট করে যে এখানে এইভাবে পাকা করবে এভাবেই করবে এখানে লিখবো এত সালে জন্ম এত সালে মৃত্যু এইভাবে তো তখন আমি দেখলাম যে লোকটার আবেগ ঠেকাতে আমি পারবো কিনা আরো কয়েকজন লোক আছে একটু গোতা ধাক্কা দিয়েই ফেলি কপালে যা আছে তাই বললাম যে আপনার আব্বা হাফিজিয়া মাদ্রাসা করে গেছে নিঃসন্দেহে একটা নেকির কাজ করে গেছে আপনার আব্বা মসজিদ দেশে এরা যে কত ভালো কাজ তা বলে শেষ করতে পারবো না আপনার বাপ ফকির মিসকিনকে খেতে দিত এটা বিশাল বড় নেকির কাজ আপনার আব্বা টিউবওয়েল দেশে সবচেয়ে উত্তম সাদাকা পানি সাদাকা এটা সব মানি নিলাম তবে বোঝা গেল আপনার আব্বা মনে হয় কবরে ভালো আছে সুধারণা করলাম এতগুলো ভালো কাজ তবে কবরে যদি আপনি একটু কোনো রকম ভাবে যদি 2-4টা ইট দিয়ে কাম শুরু করেন তাহলে নিচে কিন্তু মার শুরু হবে শিওর এটা বলে দিলাম এইভাবে আরো লোক ছিল যদি মনে করেন আমার আব্বা কবরে ভালো থাকবে কেন তাহলে আপনি উপরে যত পাকা করবেন নিচে তত মার শুরু হবে তখন উনি ধাক্কা খায় বলে কি কি বললেন এগুলো কেন এই সেই এখানে ছাগল আসে মুরগি আসে এই সেই এইভাবে রাখা আমি বললাম যে 3.5 বিঘার উপরে বাড়ি করছেন আর এই কবরের এরিয়াটাকে একটু আলাদা করে দেওয়া যায় না যেখানে পারিবারিক কবরস্থান আলাদা পাঁচির দিয়ে আমরা নির্দিষ্ট করলাম কিন্তু কবর পাকা করতে পারবেন না বোঝেন নাই মনে হয় আপনি এরকম একটা জায়গা এরিয়া দিতে পারেন শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে ছাগল গরু যাতে না যায় মুরগি না যায় কুকুর না যায় এটা জায়গা আছে যে আমরা এরিয়া ভাগ করলাম যে এটা হলো কবরস্থান কিন্তু কবরের ভিতরে আলাদা করে স্পেসিফিক কোনো কবরকে পাকা করে দিবেন শরীয়তে নিষেধ না নিষেধ কিনা
তখন আমরা তাকে বোঝাতে সক্ষম হলাম তখন সে বলল যে ঠিক আছে তাহলে যে মাটিগুলো একটু হয়ে গেছে মাটিটা কি ঠিক করতে পারবো কিনা বললাম যে তা পারবেন এটা পারবেন এটা জায়েজ আছে মাটিটা ওই সাইড দিয়ে সরে গেছে ওইটা ঠিক করতে পারবেন কিন্তু কোনো পাকা কোনো ইমানত করতে পারবেন না তাহলে আপনি আপনার আজকে যেটা বলতেছিলাম খুতবার শিক্ষাটা বলে শেষ করব আপনার সন্তানকে আপনি মরার আগে ওসিয়ত করবেন বেটা আমার যখন মুমূর্ষু অবস্থায় হবে আমার কানের কাছে কোরআন হাদিস পৃথিবীর কোন কিছু তোমরা খতম করো না তখন আমার বিপদের সময় দরকার হবে লা ইলাহা ইল্লাল্লাহ খালি এই জিনিসটাই কানে কানে স্মরণ করায় দিও বেটা তোমার বলা দেখে যদি আমি তোমার বাপ একবার বলে ফেলি মুখ দিয়ে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমার তালকিন দেখে আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আখিরুল কালাম ফাদাখালাল জান্নাহ তাহলে আমি জান্নাতে চলে যাব এটা যদি আমার শেষ বাক্য হয় খবরদার কোন মাদ্রাসার ছেলে নিয়ে এসে আমার অসুস্থ লোকের চায়ের পাশে বসে কোরআন খতম করো না এ কাজ আমার দরকার নাই আমার দরকার শুধু তাওহীদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ দুই আমি মারা যাওয়ার সাথে সাথে মরা মানুষকে কেন্দ্র করে আমি কিছু কথা বলে যাব এই রকম কোন কোকাম বেদাত তোমরা করবে না এটা ছেলেকে বলে যাবেন পেট চাপবে না আমার কবরটা আমার মৃত্যুর পর কবর দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবে অমুক আসতেছে রাস্তায় অমুক এখানে আসুক এইরকম কাহিনী করো না আমাকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দিও আমার কবরে যাবে তোমরা আমার কবরে মাটি দিবে আমার জানাজায় সূরা ফাতিহা পড়তেই হবে মুসল্লি যদি ভেগে চলে যায় চলে যাক তোমরা দশ ভাই মিলে পাঁচ ভাই মিলে দুই ভাই মিলে আমার জানাজা তোমরা দিও সূরা ফাতিহা অন্তত বাদ দিও না চিরদিনের জন্য আমাকে তোমরা রেখে আসবে আমার জীবনের শেষ দোয়াতে আমি সূরা ফাতিহা চাই হুজুর চাবে না হুজুর প্রতারক হুজুর তাবিদের ব্যবসা করে হুজুর ধর্ম বিক্রি করে খায় হুজুর হলো মাঝহাবের দোহাই দিয়ে হুজুর কোরআন হাদিসকে বিকৃত করে এই হুজুর সহদে চাবে না সূরা ফাতিহা তোমার বাপের কবরে যাক তুমি সূরা ফাতিহা দিয়েই আমার জানাজা দিও বেটা তুমি পড়ো জানাজা পারবেন ইনশাল্লাহ আমার জানাজা শেষে মানুষকে তোমরা বলবে আলাদা করে মোনাজাত দরকার নাই কান্নাকাটির দরকার নাই কান্নাকাটি যদি করতে চাও আগেই বলে দিও আপনারা জানাজার তৃতীয় তাকবীরে যে দোয়াটা পড়ি এর ভিতরে অনেক কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে আল্লাহু মাগফিল্লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালা একের পর এক বহু দোয়া আছে এগুলো তোমরা পড়ো আর আমার লাশ যখন কবরে রাখবে তখন মাটি দেওয়ার সময় আমি একটা মিনিমাম যেটুক বলা যায় সেটুক বলতেছি অন্তত মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দিও মিনহা খলাক নাকুম বলে না এটা কোরআনের আয়াত তবে এটা এখানে পড়তে হবে এর ব্যাপারে কোনো কথা নাই বুঝছেন কথা বিসমিল্লাহ বলে মাটি দিও এরপরে মাটি দেওয়ার শেষে আলাদা করে কান্নাকাটির দরকার নাই মুখ দিয়ে পড়বে আল্লাহুম্মাগফিল্লাহু ওয়াসাব্বিতহু এ কথা বলে চলে আসবে এরপরে তুমি তিনটায় দুইটায় পাঁচটায় বারোটায় এগারোটায় কখন তুমি সুযোগ পাবে আমার কবরে গিয়ে হাত তুলে দোয়া করবে একা একা এটা তোমার জীবনের গতি এটা তোমার সময়ের গতি এটা তোমার ফ্রি হওয়ার সাথে সম্পর্ক লোকজন নিয়ে জমা করে আমার কবরে কান্নাকাটি করো না আমার কবরে চুনকালি করো না আমার কবরটাকে এমন বড় করে দেখাতে যেও না যে দেখলে বোঝা যায় এটা মনে হয় কোনো নেতার কবর এটা করো না কবরটাকে স্বাভাবিক করে রেখে আসবে আর আল্লাহর কাছে সালাতে দোয়া করবে শেষে দোয়া করবে নফল সালাতে দোয়া করবে সেজদায় দোয়া করবে অগণিত দোয়ার জায়গা আছে অন্তত বেদাত করবে না পারবেন ইনশাল্লাহ আমার কবরে খেজুরের ডাল গাড়বেন না আমার কবরে চতুর্দিকে চারপাশে চারটা খুঁটি গাড়বেন না এভাবে উল্লেখ করে যেতে হবে ইনশাল্লাহ একের পর এক সিরিয়ালে আরো বহু কথা আছে কুলখানি করা যাবে না তাকে উদ্দেশ্য করে নাম ধরে ধরে আলাদা করে বলা যাবে না যে তার বরকত আমাদেরকে দেন না বরকত আল্লাহর পক্ষ থেকে বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া একাধিক কোরআন মাজিদের আয়াত এগুলো পড়বেন এগুলো বলে একটা সিরিয়াল করে লিখে সিগনেচার করে বাচ্চাদের কাছে বলে যাবেন ইনশাআল্লাহ পারবেন কেন জানেন তিনটা ছেলে আজকে মনে করতেছেন অসুবিধার কি আছে এটা বলবো কেন আমরা তো বংশীয় আহলে হাদিস আরে বাবা আল্লাহ না করুক এই তিনটা ছেলের ভিতরে তিনটা ছেলে তো মরেও যেতে পারে আপনি মরার আগেই তো ওসিয়তটা করে গেলে এই লিখিত একটা জিনিসটা থেকে গেল মানুষ দেখলো সুবিধা স্ত্রীকে বলেন সন্তানকে বলেন ইমামকে বলেন সবাইকে বলে যান আমি মরার পর খবরদার মাইকিং করে কান্নাকাটি করে চিৎকার মসজিদ দিয়ে সব জায়গা তোমরা করো না স্বাভাবিকভাবে দাফন কাফন করবে মোবাইলে যতদূর সম্ভব খবর খবর পৌঁছা দিও মনে থাকবে ইনশাল্লাহ আর আমার বড় ছেলে যেহেতু সৌদি আরব থাকে ও তো হয়তো আসতে পারবে না আমি মারা গেলে আমার শরীরের যে অবস্থা
তারাহুরার কোনো কাজ নাই ছয় মাস পরেও যদি আমার কবরে আসে আমার কবরের উপর দাঁড়িয়েই যেন আমার ছেলে জানাজা দিয়ে দেয় এটা কি জানেন আপনারা এটাও একটা ভিডিও দিছি কয়েকদিন আগে চরম পরিমাণ মানুষের কাছে পৌঁছেছে শত শত প্রবাসী লিখেছে আলহামদুলিল্লাহ আপনার এই বক্তব্যের ওসিলায় জানতে পারলাম যে আমার মরা মায়ের কবরে আমি দাঁড়িয়ে একা একা জানাজা দিতে পারবো যেটা আমাদের জানা ছিল না কত কান্নাকাটি করছি মায়ের শেষ দোয়াটা করতে পারলাম না ইসলাম কত সহজ ছয় মাস পরেও যদি আসেন আপনি এসে ওই মায়ের কবরের উপর দাঁড়িয়ে একা একা জানাজা দিতে পারবেন বিশ্বাস হয় শরীয়ত আল্লাহর নবী দিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সকলের হায়াতকে নেক হায়াত দান করো আল্লাহ শিরিক মুক্ত তাওহীদ ঈমান বিদাত মুক্ত সুন্নতি আমল যেন আমরা করতে পারি তৌফিক দাও আল্লাহ এই মসজিদটা ছোট কিন্তু এই মসজিদের ভিতরে অবস্থানকারী দায়িত্বশীলদের অন্তরটা প্রশস্ত বিশাল বলে আমরা জানি আল্লাহ তুমি এত প্রশস্ত করে দাও এত লম্বা করে দাও এখান থেকে শত শত দায়ী যাতে তৈরি হয় আল্লাহ পিছনে আমাদের মাদ্রাসা আল্লাহ তুমি মাদ্রাসার জন্য উত্তম ফয়সালা করো এখানে শত শত বাচ্চা যাতে কোরআন এবং সহি হাদিস শিখতে পারে ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ এই মসজিদে যারা দায়িত্বশীল আছে ইমাম হয়ে মুয়াজ্জিন হয়ে মুসল্লি হয়ে জায়গা জমি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে তুমি সকলকে কবুল করো আল্লাহ আমরা এই মসজিদের দায়িত্বশীলদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি আল্লাহর জন্য ভালোবাসি আজকের আমার এই খুতবা ছিল হলো আপনার জায়গার নাম বলি আপনাকে চট্টগ্রাম জায়গার নামটা হলো ওই ভুলে গেলাম মানে এখন এই মুহূর্তে ওই মসজিদের ভিতরে হাঁটুবানি এখন এই মুহূর্তে মসজিদে হাঁটুবানি চার দিন আগে আমাদেরকে বলা হলো মেসেজ দিয়ে যে সম্ভবত আপনাকে আনলে আমরা নিয়েছি ডেট এক বছর আগে তবে মনে হয় আমরা প্রাণ ভরে কথাও শুনতে পারবো না মসজিদে ঢোকাই যাবে না পানি কমে যাচ্ছে দোয়া করেন এই পরিস্থিতিতে তখন আমার মনে হলো যে এটা একটা উত্তম ফয়সালা হবে বাসা সংলগ্ন আমার প্রিয় ভাইদের সাথে একটু সুন্দর সাক্ষাৎ হোক এবং আল্লাহর ঘরে গিয়ে খুতবা দিয়ে দুইটা দিনই কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ এখানে যারা খুতবা দিবে যারা খুতবা শুনবে প্রত্যেকে তোমার কাছে শেষ দাবি একটা আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মৃত্যুকে কেন্দ্র করে যেন কোনো শিরিক বিদাত না হয় এটাই আমরা তোমার কাছে কামনা করি আল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো যারা বেঁচে আছে তুমি তাদেরকে নেক হায়াত দান করো আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণমুক্ত করো আল্লাহ